হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Adda247 Bengali, তোমাদের প্রত্যেককে স্বাগতম এখনকার এই সেশনটায়। হ্যাঁ, আজকে থেকে আমি একটা ইনফর্মটিভ সেশন নিয়ে চলে এসেছি। এখন মোটামুটি এরকম ইনফর্মটিভ সেশন চলবে মিসেলেনিয়াস সার্ভিস সংক্রান্ত এই সেশনটা। সেটা হচ্ছে, তোমাদের অনেকের জিজ্ঞাসা ছিল, তোমরা এখন জানো যে মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে এবং 2 নভেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। তো তারপরে এক্সাম হতে হতে যেটা তোমাদের মোটামুটিভাবে অ্যাজিউম করা যাচ্ছে যে মার্চ মাস সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবার এটাও একটা বিষয় যে লোকসভা ভোটের একটা সম্ভাবনা ওই এপ্রিল থেকে শুরু হয়ে যাবে। তো যদি মার্চে না হয়, কারণ পিএসসিকে বিশ্বাস করাটা সত্যিই খুব টাফ, মার্চে না হলে মোটামুটিভাবে আফটার লোকসভা ভোট অর্থাৎ জুন মাস নাগাদ হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, তোমাদের প্রিপারেশন কিন্তু মার্চ ওয়াইজই হওয়াটা প্রয়োজন। তো এবার অনেকের একটা জিজ্ঞাসা বিষয় যে স্যালারি কত মিসেলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে। অবশ্যই দেখো, এখন বর্তমানে গভর্নমেন্ট জব কোনো অসুবিধাই নেই, কিন্তু স্যালারিটাও দেখাটা প্রয়োজন। এই সার্ভিসের স্যালারিটা কত সেটা কিন্তু অনেকের জিজ্ঞাসা। তার পরিপ্রেক্ষিতে এই ছোট্ট সেশনটা বা এই ইনফর্মটিভ সেশনটা তোমাদের প্রত্যেকের জন্য। চলো দেখে নেওয়া যাক মিসেলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে স্যালারিটা কত হয়। এক্ষেত্রে যদি আমি দেখি, এখানে দুটো পে স্কেল কিন্তু রয়েছে। বেসিক্যালি আমি বলতে পারি যে একটা হচ্ছে পে স্কেল 10, আর একটা হচ্ছে পে স্কেল 9। এই দুটো ওয়াইজ কিন্তু এখানে স্যালারি যায়। পে স্কেল 10 এর আন্ডারে যদি দেখো যে যে মানে র্যাঙ্কিংগুলো পোস্টগুলো রয়েছে, বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, বা বলতে পারো ব্লক ইউথ অফিসার বা ব্লক ওয়েলফেয়ার অফিসার্স, এরা কিন্তু এই পে স্কেল 10 এর আন্ডারে স্যালারিটা পায়। এদের ক্ষেত্রে যদি দেখা যায়, যেটা নতুন একদম পে স্কেল সেই অনুযায়ী 32,100 থেকে শুরু করে সর্বোচ্চ 82,900 মধ্যে কিন্তু থাকে। 32,100 থেকে শুরু করে সর্বোচ্চ 82,900 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। এবার এদের ক্ষেত্রে এর সাথে কিন্তু আরও অনেক কিছু যুক্ত হয়। সাধারণত এর সাথে ধরো HRA যখন যুক্ত হচ্ছে, সেটা বেসিক পের মোটামুটি 12%, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই আরও 3,852 টাকা মতো অ্যাড অন হচ্ছে। এই এছাড়াও যদি দেখা যায় ডিএ হচ্ছে 963 টাকা মতো। এর পাশাপাশি মোটামুটি যেটা মোটামুটি ডিএ ঘোষিত হয়েছে সেই হিসেবে, এছাড়াও দেখা যাচ্ছে যে মেডিকেল অ্যালাউন্সেস সেটা মোটামুটি 500 টাকা মতো। এবং আমাদের সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে হিসেবটা দাঁড়াচ্ছে ওই 37,415 কাছাকাছি। এটা পে স্কেল 10 এর জন্য বললাম এখানে দুটো পে স্কেলের স্যালারি চাই। অফিসারের যে র্যাঙ্কিং আছে সেটা কিন্তু ডিফারেন্ট আছে। যেমন বললাম অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, তার বা ব্লক ইউথ অফিসার বা ব্লক ওয়েলফেয়ার অফিসার্স, বা বলতে পারো অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার্স, এইরকম যে পোস্টগুলো আছে, বা বলতে পারো কম্পিউটার অ্যান্ড হচ্ছে কারেকশনাল সার্ভিসেস বা ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার্স, এরা সমস্ত কিন্তু এই পে স্কেল 10 এর আন্ডারে স্যালারিটা পেয়ে থাকে। আর একটা পে স্কেল আছে, সেটা হচ্ছে আমাদের পে স্কেল 9। অলরেডি বলে দিয়েছি পে স্কেল 9 এর আন্ডারে স্যালারিটা কী করে যায় এটা দেখে নাও ভালো করে। বেসিক্যালি এক্ষেত্রে যদি দেখো স্যালারিটা যেটা আসে সেটা হচ্ছে 28,900 থেকে শুরু হয় এবং সর্বোচ্চ 74,500, এটা বেসিক পের মধ্যে ঘোরাফেরা করছে। এরপরে এটা একদম নিউ পে স্কেল অনুসারে আমাদেরকে বলছি, এরপরে এর সাথে অবশ্যইভাবে HRA এটা যুক্ত হচ্ছে 3,468 টাকা, এক্ষেত্রে HRA একটু কম। এছাড়াও যদি DA দেখো, DAটাও একটু কম থাকে, 867 টাকা। এছাড়া মেডিকেল অ্যালাউন্সেসটা কিন্তু নর্মালি 500ই একই রকম থাকছে। এবং সব মিলিয়ে যদি দেখা যায় এটার ক্ষেত্রে দেখা দাঁড়াচ্ছে, মানে ইন হ্যান্ড ফার্স্ট স্যালারি যদি দেখো, এটা কিন্তু সবটাই ফার্স্ট স্যালারির কথা বললাম, এবার এর পার্সপেক্টিভ এগুলোর সাথে যুক্ত হবে, এটা সর্বোচ্চ স্যালারি 82,900, তার সাথে HRA DI বা MA মেডিকেল অ্যালাউন্স এগুলো যুক্ত হবে। তো আমি একদম ইন হ্যান্ড বেসিকের কথা বলছি। বেসিকের হিসেবে দেখতে গেলে মোটামুটিভাবে যদি দেখা যায় ওই 33,735 টাকা মতো দাঁড়াচ্ছে, ঠিক আছে সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে ইনিশিয়াল বা ইনহ্যান্ড স্যালারি, দুটোর ক্ষেত্রে দুটো ডিফারেন্ট রয়েছে।
এবং অবশ্যইভাবে এটা ইনিশিয়াল স্যালারির কথা বললাম, এরপরে যেটা হয় সেটা ইনক্রিমেন্ট আছে এবং হতে হতে সেটা 82,900 বেসিক, মানে বেসিক্স পেটা যেতে পারে, তার সাথে ইনক্রিমেন্ট, এইচআরএ, ডিএ, মেডিকেল অ্যালাউন্স, এগুলো সব অ্যাড অন হতে থাকে। সো এই হচ্ছে টোটাল স্যালারি পে স্কেলটা বা স্যালারির যে স্ট্রাকচারটা সেটা তোমাদেরকে বলে দিলাম। বাট এই যা মনে রেখো আপরে বলছি, এটা কিন্তু ইন হ্যান্ড ইনিশিয়াল স্যালারি, এটাও ইন হ্যান্ড ইনিশিয়াল স্যালারি। পে স্কেল টেনের আন্ডারে যারা যে সমস্ত র্যাঙ্কগুলো পড়ছে বা পোস্টগুলো পড়ছে তারা 37,415 টাকা পায় ইন হ্যান্ড একদম শুরুর দিকে, আর যারা পে স্কেল নাইনের আন্ডারে পড়ছে তারা ইনিশিয়ালি পায় হচ্ছে 33,735 টাকা। হ্যাঁ, এবার ইনহ্যান্ড স্যালারি এর থেকে তো অনেক কিছু বাদ ছাদ যায় যেন বুঝতেই পারছো, কারণ এর সাথে তোমাদের এর থেকে বাদ বলতে পিএফ টিএফ কাটা হয় কেটে, মানে এটা টোটাল স্যালারিটা যায়, তার সাথে পিএফ টিএফ এভরিথিং কিন্তু বাদ চলে যায় এর মধ্যে থেকে। সো এই হচ্ছে টোটাল স্ট্রাকচারটা, আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি বিষয়টা বুঝতে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এরকম কিন্তু ইনফরমেটিভ সেশন চলছে এবং ক্লার্কশিপ নিয়ে প্রত্যেক দিন রাত্রি 10টার সময় সেশন রাখছি। আর হ্যাঁ, ক্লার্কশিপের সেশন কিন্তু এখানে চলছে প্রত্যেক দিন সকাল 10টা, দুপুর 1টা এবং রাত্রি 8টায়। তবে হ্যাঁ, আমার ক্লাসটা যেটা দুপুর 1টায় চলে সেটা আগামী 6 নভেম্বর অবধি চলছে না এখানে, কারণ WBCS টপার চ্যানেলের WBCS এর জন্য সেশন চলছে দুপুর 1টার সময়, আমাদের নতুন ব্যাচ টার্গেট ভিডিও ব্যাচে সেখানে। সো সেই কারণে এইখানেকার সেশনটা কিছুদিনের জন্য পোস্টপন্ড আছে, বাট সেটা নিয়ে চিন্তা নেই, 6 নভেম্বরের পর থেকে আবার এটা রিজিউম করে যাবে। আর একটা বিষয় বলে রাখি, এই যে সেশনসগুলো চলছে এর ফ্রি ক্লাস লিঙ্ক বা ফ্রি পিডিএফ, আমাদের যে WBCS টপারের ক্লাস চলছে তার ফ্রি ক্লাস লিঙ্ক, ফ্রি পিডিএফ পেলে তোমাদের 7908913089 নম্বরে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, ফ্রি ক্লাস লিঙ্ক, ফ্রি গ্রুপ পেতে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, আমাদের Adda247 যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা জয়েন হতে পারো, সেখানেও কিন্তু ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এর সাথে সাথে বলে রাখি, আমাদের Adda247 যে অ্যাপস আছে সেটাও তোমরা ডাউনলোড করে দিতে পারো। এই সেশনটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপসে ডাউনলোড করলে তোমরা কিন্তু ডেলি মান্থলি বিল ফিগার ইন্টারফেয়ার্স পাবে। হ্যাঁ, আমাদের নতুন একটা সিরিজ চালু হয়েছে যেটার নাম হচ্ছে আড্ডা পিডিএফ, যেখানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো বিষয়টা তোমাদের কাছে কিন্তু দেওয়া থাকে, এটা সেটা পিডিএফ আকারে দেওয়া থাকে, তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো, চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। এবং আমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা বেরো সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, চাইলে ইংলিশেও পেতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও ডেলি কুইজ, জব অ্যালার্টস এভরিথিং তো রয়েছে, এবং ফ্রি আমাদের যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসের পিডিএফ থেকে শুরু করে অনেক এক্সট্রা ইনফরমেশন যুক্ত পিডিএফ, লাইক হ্যান্ড রিটেন নোটসের পিডিএফ, সেগুলো কিন্তু তোমরা আমাদের এই অ্যাপসের মধ্যে পাবে। তো যারা যারা চাইছো সম্পূর্ণ মানে ভাবে এই অ্যাপস ডাউনলোড করে না, ডাউনলোড করলে কিন্তু প্রচুর ফ্রি জিনিস পাওয়ার ফেসিলিটিস অ্যাপসের মধ্যে থাকছে। চলো আপাতত এখানেই এন্ড করছি সেশনটা, দেখা হচ্ছে রাত্রি 10টায় আরও একটা ইনফরমেশন সেশন নিয়ে। ক্লার্কশিপ সংক্রান্ত ইনফরমেশন কেউ মিস করে যাও না। আবারও বলছি, যারা 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 আমাদের টপার চ্যানেলে বর্তমানে চলা ক্লাসগুলোর ফ্রি ক্লাস লিঙ্ক এবং পিডিএফ পেলে যাও, তারা কিন্তু 7908913089 নম্বরে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিও। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল আবারও একটা ইনফরমেটিভ সেশন নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল অফ ইউ।